বিয়ের জন্য একজন পুরুষকে কি কি প্রস্তুতি নিতে হবে। গ্রামের অনেক মা বোনরা গাইতে উঠলে বলে বিসমিল্লাহ আল্লাহ মুহাম্মদ, এটা কতটুকু দলিল ভিত্তিক? চার রাকাত সুন্নাত নামাজ কি ফরজ নামাজের নিয়ম অনুসারে আদায় করব? জি, একই নিয়ম, পৃথক কোনো নিয়ম নেই। গ্রামের অনেক মা বোনরা গাইতে উঠলে বলে বিসমিল্লাহ আল্লাহ মুহাম্মদ, এটা কতটুকু দলিল ভিত্তিক? আল্লাহ মাফ করুক, আল্লাহর নামে জিকির আছে, নবীর নামের জিকির নাই। কবি নজরুলের একটা কবিতা আছে, নবী নাম যে জন জপে সে তো দোজাহানের ধনী, আছে না? এখানে কবি যদি এটা বোঝাতে চায় যে নবীর নাম জপা বলতে কথায় কথায় নবীর সুন্নতকে অনুসরণ করা, তাহলে তো ঠিক আছে। কিন্তু নবীর নাম জপা বলতে যদি বলে মোহাম্মদ 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 মোহাম্মদ, এরকম কোন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখান নাই, করোনা দিছে নাই। কথা কি বুঝাতে পারছি? জিকির হবে আল্লাহর, জিকির হবে কার? আল্লাহর। আর নবীর হবে অনুসরণ, নবীর হবে কি? অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অতএব এটা বললে এটা জায়েজ হবে না, আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম যুক্ত করা যাবে না। বন্ধুরা, কিভাবে ইসলাম, বন্ধুকে কিভাবে ইসলামের দাওয়াত দিব? বন্ধুকে ইসলামের দাওয়াত দিবেন নিজে মুসলমান হয়ে, নিজে আগে ভালো মানুষ হবেন, যাতে করে আপনার দেখা দেখি সেও ভালো মানুষ হয়। আল্লাহ তৌফিক দান করুন। কোচিংয়ে ক্লাস নেওয়ার বা টিউশনি করার সময় মেয়েদের পড়াতে হলে করণীয় কি? এ উত্তর দিয়েছি, বিয়ের জন্য একজন পুরুষকে কি কি প্রস্তুতি নিতে হবে। এক নম্বর, নিজে ভালো হইতে হবে। বেশিরভাগ যুবকরা চায় একটা ফেরেশতার মতো মেয়ে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজে কুকাম করবে। আপনি নিজে আকাম কুকাম করলে আপনি একটা ভালো মেয়ে কিভাবে আশা করেন? এক নম্বর বিবাহের প্রস্তুতি হলো নিজে ফেরেশতা হয়ে যাওয়া, সব আকাম কুকামের পথটা ছেড়ে দেওয়া, জেমা থেকে দূরে সরা, এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে একটা দোয়া করবেন, সুরায় ফোরকান আয়াত নম্বর 74। কোন সুরা কত নম্বর আয়াত? সুরাতুল ফোরকান আয়াত নম্বর 74, এর শেষ অংশ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার পরিবার, স্ত্রী, সন্তান এমন দিয়েন যাদেরকে দেখলে আমার চোখ জুড়ে যায়, আর আমাদের সবাইকে, পরিবারকে মুত্তাকিদের নেতা বানাই দিয়েন। এই দোয়া বেশি বেশি করে পড়বেন বিয়ের আগে, ইনশাআল্লাহ নেক বিবি পাবেন। আর মেয়ে নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দ্বীন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে অন্য কিছু না দেখে দিনদারিটাকে প্রাধান্য দিবেন। কোনটাকে প্রাধান্য দিবেন? দিনদারিকে প্রাধান্য দিবেন। সৌন্দর্য অন্য যা আছে না আছে, দিনদারি আছে কিনা এটা হলো মেইন। তাহলে ইনশাআল্লাহ এটা হবে বিবাহের প্রস্তুতি। ফিতনা থেকে বাঁচতে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে? দ্রুত বিয়ের জন্য তাড়াতাড়ি চাকরি বাকরি করে পয়সা করে জমাবেন, এই আমল করবেন। বুঝে আসছে কথা? টাকা পয়সা হয়ে এরপরে মা বাবাকে সন্তুষ্ট করে তাদেরকে রাজি করে বিয়ে শাদী করে ফেলবেন, এটাই হলো দ্রুত বিয়ে করার আমল।